আগামী পাঁচ দিন উত্তরবঙ্গ দক্ষিণবঙ্গের আবহাওয়া প্রধানত শুষ্ক এবং পরিষ্কার আকাশ, বৃষ্টির কোনো সম্ভাবনা নেই। রাতের তাপমাত্রা তেমন কোনো পরিবর্তন নেই, তবে দিনের তাপমাত্রা একটু বাড়তে পারে দুদিন পর থেকে। কলকাতার ক্ষেত্রে এই মুহূর্তে তাপমাত্রা সর্বোচ্চ 33 ডিগ্রি এবং সর্বনিম্ন 21 ডিগ্রি থাকবে। জেলাগুলিতে ভোরের দিকে ঠান্ডা অনুভব হবে। ভিডিও রিপোর্ট জেন টিভি। আগামী পাঁচ দিন উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গের কোথাও বৃষ্টির কোনো রকম কোনো সম্ভাবনা নেই, অর্থাৎ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকবে। দিনের এবং রাতের তাপমাত্রারও উল্লেখযোগ্য কোনো পরিবর্তন নেই, তবে দিনের তাপমাত্রা খুব মার্জিনালি সামান্য একটু বাড়তে পারে এক দুদিন পর থেকে। তার আগে কিন্তু কোনো সেরকম কোনো সিগনিফিক্যান্ট চেঞ্জ নেই, এই মুহূর্তে কোথাও কোনো ওয়ার্নিং বা সতর্কতাও নেই। কলকাতার তাপমাত্রা যেটা থাকতে পারে 33 ডিগ্রি ম্যাক্সিমাম আর 21 ডিগ্রি মিনিমামের কাছাকাছি। জেলাগুলিতে কোনো তাপমাত্রা বাড়বে? জেলাতে একই রকম সিনারিও, গোটা উত্তরবঙ্গ দক্ষিণবঙ্গ সব জায়গাতেই বলছি একই রকম সিনারিও, তবে যেখানে যেখানে একটু 20 ডিগ্রির নিচে এখনও মিনিমাম আছে সেখানে ভোরের দিকে একটু হালকা ঠান্ডা অনুভূত হবে, কিন্তু সেটা কখনোই তেমন মেজর কিছু নয়। Active Gold with added mineral, active pure, active raho.